जीवन श्रेष्ठ रहा जान सारा जीवन स्वामी स्त्री दूजने मिले एक साथी भलते Bye.
বাজার থেকে জল নিয়ে এসে রান্নার কাজটা সেরে ফেলো। আমি আজ এসেছি, আজ এসে কেমন করে ওর পুকুর ঘাট থেকে জল নিয়ে আসবো স্বামী। এই রতন ভাই কোন বারগান বন্ধ করে দিয়েছে, বারগান বারগান। একা একা কেমন করে যাব, আমি ওই মর্জিনাকে ডেকে দিচ্ছি। কে আছিস মর্জিনাকে পাঠিয়ে? হ্যাঁ মর্জিনা আমাদের বাড়িতেই থাকে। মর্জিনা আর শোনো, মর্জিনা তোর ভাবিকে সাথে নিয়ে তুমি না ভারী মিষ্টি, আমার চেয়েও খুব সুন্দর জানো। আমার একটু ভাই আছে, তার নাম হলো খালে, তাকে দিয়ে না তোমাকে ভাত পাঠিয়ে দেবো, খুব সুন্দর মানাবে। তুমি যাও কাকার কাছ থেকে জমিদারি নিয়ে আসবে, যাও যাও। তোমাদের এই গায়ে ভালো পুকুর আছে বুঝি? আমি তো কুলোবধু, কখনো বাড়ির বাইরে যাই না, মানে কাজী বংশের মেয়ে। তুমি আমাকে নিয়ে যাবে? ভালো আছেন কাকা? আপনাকে তো আমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, কিন্তু আপনি জাননি কেন? কাকে দিয়ে তোমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কেন বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে? বাড়ির চাকর দিয়ে তুমি আমাকে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে, সে কথা বলতে তোমার সাহস করে কি করে? তুমি না কাকা, আমি এসেছি আমার পিতার দেওয়া নয়,
জমিদারি কি চাইলে পাওয়া যায়? তোকে আমি জমিদারি তো দূরের কথা, একটি কালা করেও তোকে আমি দেব না। তাহলে কি আপনি দেবেন না? আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারিকে আপনি ফিরিয়ে দিবেন কিনা? যদি না দেয় তাহলে জোর করে আদায় করে নেব। দেখি তাহলে, দেখি তোমার জমিদারি চালানোর যোগ্যতা হয়েছে কিনা। এ আব্দুল হামিদ, আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ। আমায় ডেকেছেন হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, আমার দুটি তরবারির দরকার। আমি তাই যাচ্ছি। এই দিন হুজুর, এই নাও তরবারি। হ্যালো, সামান্য ওই বাতস পুত্রর সাথে তরবারি ধরবো আমি। এই সময় মতো এসেছে বন্ধু, ওই অস্ত্র হাতে তুলে নাও। আমার বাতস পুত্র এসেছে আমার কাছ থেকে তার জমিদারি আদায় করতে। তুমি তার জমিদারির আদায়ের সাজা মিটিয়ে দাও। জমিদারি সাহেবকে আমি মিটিয়ে দিচ্ছি। তবেই দর অস্ত্র কেমন জন? আপনি হচ্ছেন আমার কাকার আজ্ঞাবাহী গোলাম। আপনার সাথে অস্ত্র ধরে আমার এই পবিত্র হাতটাকে আমি কলুষিত করতে চাই না। আপনার সাথে শক্তির লড়াই করার জন্য আমার বাড়ির চাকর আব্দুল হামিদ চলবে। আমার বাড়ির চাকর আব্দুল হামিদ চলবে। কোথায় আব্দুল হামিদ? আমাকে ডেকেছেন ছোট জোর? হ্যাঁ আব্দুল হামিদ, এই অস্ত্রটা তুলে নাও। এই অস্ত্রটা তুলে নাও, শক্তির পরীক্ষাটা বুঝে দাও। এই ডাক্তার রহমান সাহেবকে শক্তির পরীক্ষাটা বুঝে দাও। না হুজুর, সামান্য একটা কুকুরের বাচ্চাকে সাজতা করতে আমার হাতে লাঠি হলেই চলবে। এবার আমার জমিদারিটা ফিরিয়ে দেবেন কিনা? না দেব না। দেবেন না? তাহলে তাহলে জানি যেমন করে জমিদারিটা আদায় করে নিতে হয়। এই পিস্তলের তিনটা গুলি আছে, আমি এক দুই তিন বলার সাথে সাথে আপনার পক্ষপাত করবে। ঠিক আছে, আমি তোমার জমিদারি দিয়ে দিচ্ছি। আমার জমিদারির দানপত্র দলিলটা নিয়ে আসো।
খরচ হয়ে গেছে টাকা 9 লক্ষ টাকার জমিদারি থেকে যে আয় ব্যয় হয়েছে সেগুলি কোথায় বলুন আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি আপনি ফিরে দিবেন কিনা আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারিকে আপনি ফিরে দিবেন কিনা একটু আগে আপনি আমাকে বলেছিলেন আমার জমিদারের চালানের যোগ্যতা হয়নি তাই না কাকা হ্যাঁ বলেছিলাম বয়স হয়েছে কিনা এবার বুঝে দেখুন এই এই সামান্য একটা খেলনা পিস্তল দিয়ে আপনার কাছ থেকে আমার বাবার জমিদারি আদায় করে নিলাম অপরাধ হলে অপরাধ হলে হিসাবে নয় নিজের সন্তান হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন কাকা তাহলে এবার আসি বিদায় কাকা বিদায় তোমার মানসপুত্র এই 9 লক্ষ টাকার জমিদারিটা ফিরেই নিয়ে গেল তুমি হতাশ হয়ে পড়লে নাকি আমার সাথে সাক্ষাৎ করতে তোমার এই মন খারাপের সময় একটি কথা বলতে চাই একটি শুভ সংবাদ জানাতে চাই বন্ধু সেই শুভ সংবাদ ডাক্তার রহমান তুমি কি ভুলে গিয়েছো সেই ঘোড়ায় বিবির কথা সে কিনা তোমার ছিল জীবনে একটা ফুটন্ত গোলাপ তুমি তো জানো ওই ঘোড়ায় আমার বাতোস পুত্রবধূ যে গুড়াই বিবির জন্য তুমি পাগল হয়ে গেছিলে সেই গুড়াই বিবিয়া তোমাদের পুকুর ধারে গোসল করতে এসেছিল ওই সখী গণটি আমরা তাদেরকে নিয়ে আনন্দ করি গিয়ে তুমি সত্যি বলছো ডাক্তার রহমান আমি তাহলে ওই গুড়াইকে কাছে পাবো যদি গুড়াইকে না পাই তাহলে যে আমার এই জীবনটা একেবারে অন্ধকারে চলে যাবে তাই চলো দোস্ত হ্যাঁ তাই চলো আমরা হলাম ফুল বন্ধ তার পরশের মুখ কালে
করেনি। তখন আপনার কাকা কেমন দলালতিন আর ডাক্তার রহমান
ভাবের গায়ে ঢিল মেরেছে। তুই যা। বলো বলো গুনো, আমি এখন কি করতে পারি? বকুল গাছটা কেটে দিব। তুমি যখন বলেছ ওই বকুল গাছটি কাটার জন্য, আমি ওই মানিককে দেখে, ঠিক আছে তুমি মানিককে গাড়ি যাও, আমি এই সুযোগে রান্নার কাজটা শেষ করে দিচ্ছি। এসো এসো।